আসসালামু আলাইকুম। সামনে কুরবানির ঈদ, আর মাত্র 8 থেকে 9 দিন বাকি। তো ঈদ উপলক্ষে জমে উঠেছে শরৎনগর বাজার গরুহাটের জমজমাট পশুর হাট। তো এই হাটে আপনারা আছে সব রকমের গাভি, বকনা ও কুরবানির ষাঁড়। তো আপনারা আমাদের আজকের প্রতিবেদনে দেখবেন এই শরৎনগর বাজার গরুহাটের বিভিন্ন রকম ষাঁড়ের দাম, নিরাপত্তা কেমন ও এর হাটের হাসিল বিস্তারিত সহ জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জান জি, এটা বয়স কতদিন হয়েছে গরুর? ম্যাক্সিমাম ধরে ধরুন 3 বছর। 3 বছর জি। এটা দাঁত দুইটা না চার দাঁত হয়েছে? চার দাঁত হয়েছে। এটা তো কুরবানি দেওয়া চলবে? জি চলবে। তাহলে গরুর দাম কেমন চাচ্ছেন? গরুর দাম আমরা 90 চাচ্ছি। 90 চাচ্ছেন জি। বেচা কেনা ভিতরে একবারে করা দেন, মানে আমরা আলাপ আলোচনা করতেছি, বেচার বাজার বলে বলে দেন। দাম 85 দিয়ে দেন। 85 হলে বিক্রি করা যাবে? জি 85। তাহলে এটা কুরবানির জন্য উপযুক্ত? জি। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আরেকটা গরু দেখি। এটা দেখলাম সামনে আসেন, মোটি দেয় এক মতের মোটি দাঁড় লাগবে। এই গরুটার ওজন কয়গুণ হতে পারে? এই গরুটার ওজন হবে 4.5 গুণ। 4.5 গুণ জি। এটা দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত দুটি। দুই দাঁত জি। এ তো কুরবানির উপযুক্ত? জি কুরবানি দেওয়া চলবে? জি চলবে। এগুলোর দাম কেমন? এই গরুর দাম 95। 95 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আরেকটা গরু দেখি। একটা সার্কে সাদা গরু দেখা যাচ্ছে সামনে সামনে যান। এই গরুটা ওজন কতটা ক্ষতি হয়, কয় মন ওজন হবে? এই গরুটার ওজন হবে 5.5 মন। 5.5 মন জি। এটা তো কুরবানি উপযুক্ত গরু? এটা দাম, এটার দাম টাম কেমন চাচ্ছেন বা কেমন হলে বিক্রি করবেন? এটার দাম দিবেন হচ্ছে হলো 110। 110 জি। 110 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা ইনশাল্লাহ, আসেন আমরা আরেকটা গরু দেখি। এই যে বড় একটা রয়েছিল তো দেখতে পারছি, 6 মন। 6 মন দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 4 দিয়ে। 4 দাঁত তাহলে এটা তো কুরবানির উপযুক্ত গরু? জি। এই গরুটা কী দাম হচ্ছে আর কী দাম হলে বিক্রি করা যাবে এটা বলেন আমাদের শুনে। এই গরুটার দাম চাচ্ছি 120। 120 জি। বেচার নিয়ত করছেন কত দাম হলে বিক্রি করবে? 15 হলেই বেচা যায়। 1,15,000 হলেই বেচা যাবে জি। ওজন 5 মন। 6 মনের উপরে? 6 মনের। আচ্ছা ঠিক আছে ভাই, দেখলাম আমরা, আসেন আর একটা গরু দেখি। এই যে গরুটা দেখা যাচ্ছে ভাই, ছোট আকারে ছোট দেখা যাচ্ছে, কিন্তু গায়ে গোস্ত ভালো দেখা যাচ্ছে। এই গরুর দাঁত কয়টা হয়েছে? খুব শক্ত ভাই। দাঁতে কয়টা ভাই? দাঁতে হচ্ছে দুই দাঁত। এই গরুটা কিরম দাম হচ্ছে বা চাচ্ছেন এবং কত দাম হলে বিক্রি করা যাবে এটা আমাদের বলেন আমরা শুনি। এটা 110 দিবেন। 110 বেচা নাকি? এটাই না, এর কম টম হবে? একটু কম আছে। একটু কম আছে, আলাপ আলোচনার সাপেক্ষে আপনার বিক্রি করবেন, এই তো? জি। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আর একটা গরু দেখি। আপনার খামারে তো অনেক গরু, আমরা আরো গরু দেখি। আচ্ছা এটা গরু দেখা যাচ্ছে ভাই, এই গরুটা এটা বয়স কত হয়েছে? এটার বয়স হচ্ছে 2 দাঁত। 2 দাঁত দুই দাঁত বয়সের ওজন কতটুকু হতে পারে? 4.5 মন। 4.5 মন এগুলোর দাম কেমন চাচ্ছেন এবং কেমন হলে বিক্রি করা যাবে এটা আমাদের বলেন আমরা একটু। এটার দাম দেবেন 95। 95 এটা কি আপনি বিক্রি করা দাম না এর চেয়ে 95 একটু কম আছে? একটু কম আছে, মানে আলাপ আলোচনার সাপেক্ষে যা হয় বিক্রি করবেন, এই তো? আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আর একটা গরু দেখি। আচ্ছা এই যে সাদা কালো সাদা গরু দেখা যাচ্ছে, এই গরুটার বয়স কেমন হয়েছে? বয়স এটা 4 দাঁত। 4 দাঁত ওজন কি পর্যন্ত আইডিয়া হয় আপনার? ওজন দরজান 5 মনের একটু শর্ট আছে। 5 মনের একটু শর্ট আছে। আচ্ছা এটার দাম দরজ কেমন হচ্ছে আবার কেমন দাম হলে বিক্রি করবেন একটু বলেন আমরা শুনি। এটার দাম দিবেন 100। 100 100 কি আপনি বেচা দাম না এর 100 কম মোটে হবে? কম বেশি বেচা কেনা শান পাটি যদি দাম পছন্দ হয় অত 2000 কম বেশি করলে বিক্রি করবে? বিক্রি করবে। আচ্ছা ইনশাল্লাহ, আসলে গরু বিক্রি করেন ভাই, এই আপনার বেচালের কত দেওয়া লাগে এবং যে ব্যক্তি কেনে সেই কেনালের কত লাগে? বেচালের 100,
আচ্ছা আচ্ছা, আর কেনালের 500, কেনালের 500। এই হাটের, এই জায়গার এই হাটের নামটা কি ভাই? বড়ল ব্রিজ। বড়ল ব্রিজ কোন জেলা এটা? এটা পাবনা জেলা। পাবনা জেলা ভাঙড়া থানা। থানা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আসেন। আমরা এই যে আপনি আর একটা গরু দেখতেছি, খুব সুন্দর দেখা যাচ্ছে গরু, পছন্দ চয়েসফুল গরু। আপনি একটু এদিকে আসেন। আচ্ছা, এই গরুর বয়স কত হয়েছে? এই গরুর বয়স 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স। এর গোস্তর ওজন কত হতে পারে? গোস্তর ওজন 6 মণ পারে। 6 মণ পারে। তাহলে এটা গরুর দাম টাম কেমন হচ্ছে? এটার দাম হচ্ছে 125। 125। আপনি কত হলে, কত টাকা হলে বিক্রি করবেন? অনুমান করছেন একটা, কত টাকা হলে বিক্রি করতে পারবেন? 120, 1,20,000 হলে বিক্রি করতে পারবেন। এই আশায়